শেখ রাসেলের 60তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়ার উদ্যোগে বাংলাদেশ কমিউনিটির 12টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। কুয়ালালামপুরের সিলেঞ্জার স্পোর্টস সেন্টারে এই খেলা অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে বিডি কমিউনিটি প্রেস ক্লাবকে 4-3 গোলে হারায় বিডি এফসি মালয়েশিয়া। পরে ইউসিএসআই দল ও জিওমেটিকা ইউনিভার্সিটির মধ্যকার সেমিফাইনাল খেলায় 6-3 গোলে জয় পায় ইউসিএসআই এর শিক্ষার্থীরা। এরপর ফাইনালে বিডি এফসি ক্লাবকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইউসিএসআই দল। টুর্নামেন্টে সর্বোচ্চ 5টি গোল করেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আহমেদ জোবায়ের। শত কর্মব্যস্ততার মাঝে এমন আয়োজনে মুগ্ধ প্রবাসীরা। আমাদের একটাই মিশন ছিল যে আমরা বাংলাদেশের প্রথম মালয়েশিয়াতে এমন একটা টিম বানাবো যেন আনবিটেবল থাকে, আর এই পুরো টুর্নামেন্ট এটা আমার নিজের এফোর্ট না, এটা পুরো টিমের এফোর্ট। বিভিন্ন প্রান্ত থেকে যে প্রবাসীরা এসেছে তাদের সবাইকে সমন্বিত করে, ইউনিভার্সিটির যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে সমন্বিত করে হাইকমিশনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আমি আশা করি ভবিষ্যতে আরও সুন্দর এবং আরও ভবিষ্যৎ জাতীয় যে প্রোগ্রামগুলো হবে আমাদের কমিউনিটির মাধ্যমে। শেখ রাসেল পছন্দ করতেন বিদায় আজকে এই মেমোরিয়াল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় হাই কমিশনার মহোদয় ও মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনারকে। ম্যাচ শেষে পুরস্কার তুলে দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। ভবিষ্যৎ প্রজন্ম দেশে এবং প্রবাসে যেখানেই থাকুক না কেন তারা রাসেলের আদর্শে অনুপ্রাণিত হবে। হাই কমিশনের পক্ষ থেকে এটুকু বলতে পারি যে কোনো ধরনের ইতিবাচক কাজে আমাদের প্রবাসীরা যেখানেই জড়িত হবেন সেখানে আমাদের সহায়তা থাকবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।